Eu tinha que deixar o like tocando. যেগুলো হচ্ছে প্লায়ার ডিজাইন, প্লায়ার ডিজাইন হচ্ছে ব্যাক টু ব্যাক হইতে পারে অথবা সিঙ্গেল পেজও হইতে পারে প্লায়ার। আর প্লায়ারটা হচ্ছে মূলত হচ্ছে প্রমোশনাল আইটেম, এটা কোম্পানির প্রমোশনের জন্য যে প্রসপেক্টাস বা লিফলেট বা যে করা হয় ওটাকে প্লায়ার বলে। মূলত হচ্ছে কি প্লায়ার হচ্ছে কি এখন নামটা প্লায়ারই চলে এখন। একটা প্লায়ার করতে হলে আপনার মোটামুটি কন্টেন্ট লাগে। কন্টেন্ট দিলে আপনার প্লায়ারটা সুন্দর হয়। তো দেখেন এটা ফুল অফ কন্টেন্ট ভরা, এই প্লায়ারটা সুন্দর। প্লায়ার হচ্ছে ডিজাইনার দিয়ে আপনার কাছে যখন কন্টেন্টগুলো পেয়ে যাবেন তখন পুরো ডিজাইনটা কী হবে সম্পূর্ণ হচ্ছে গিয়ে আপনি কী করবেন সেটা আপনি করতে পারবেন। আমরা যদি এই এটা কপি করতে চাই তাহলে কি আমরা ওই যে এটা করলাম, এই যে ব্যানারটা করলাম, প্লায়ার ব্যানার এগুলো সব একই রকম প্রায়। এর আগে সবাই ব্যানার ক্লাসটা দেখছি না, যদি আমরা এটার জন্য একটা প্লায়ার ডিজাইন করতে চাই মোমেন্টকে একটু একটা লিফলেট দেন তো। হ্যাঁ বলো। আচ্ছা একটা ফ্লায়ার বা ব্রোশার এগুলো করার আগে হচ্ছে আগে মাপটা হচ্ছে জরুরি। হ্যাঁ কি মাপে আমি করব, যদি আমি এই মাপটাতে করতে চাই তাহলে আমার আগে হচ্ছে এই মাপটা জানা লাগবে। স্কেল আছে, স্কেল আর প্লায়ার বা বসির ক্ষেত্রে সবসময় ক্লায়েন্টই আপনাকে বলে দিবে সে কোন সাইজটা থাকে, যদি দেশের বাইরে ক্লায়েন্ট হয়। আর দেশের ক্লায়েন্ট এরা আসলে নিজেরা কোনো সাইজের কিছু জানে না, আপনাকে বাইর করতে হবে। ঠিক আছে আচ্ছা
এই প্ল্যাটটা আছে 7.2 4.9। আমি এখন যাই ফাইল নিউ, দুইটা আর্টবোর্ড, ঠিক আছে, আর হচ্ছে হাইট 7.2, আর এখানে ব্লিড মার্ক দিব আমি 0.05। ওকে, বুঝছেন? এটা হচ্ছে ব্লিড মার্ক, আমি অনেক আলোচনা করছি এটা নিয়ে, কাটিং মার্ক। আমি আর্টবোর্ড পেয়ে গেলাম, এখন আমি কি নিব, বক্স নিব আবার। বক্স 7.2, সরি 4.9, 7.2, ওকে, ফিল কালার নান করব, অ্যালাইন শো অপশন, অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম, ঠিক আছে। এটা ধরে কি করব বলেন, মনে আছে? পাথ, অফসেট পাথ 0.05, প্রিভিউ কিন্তু চলে গেছে, ওকে। দেন আবার অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস 0.3, ওকে। এটা আপনি আরো 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 ইয়েও দিতে পারবেন, আপনার ইচ্ছা আপনি কতটুকু থেকে করবেন, ইচ্ছে করলে এভাবে দিতে পারেন, 1.5 দিতে পারেন, ঠিক আছে, 1.5 দিতে পারেন, 0.3 দিতে পারেন। প্যাটার্ন ক্লিক, মেক, গাইড, ওকে। এটা কি কি হলো, এটা হয়ে গেল, আমি কন্ট্রোল, এটা আমি গ্রুপ করলাম, আর একটা কপি, মাঝে মধ্যে গাইডটা লক হয়ে যায়, সেখানে রাইট ক্লিক করে এই দেখেন আনলক। হ্যাঁ, এখন গাইড সহ আমি গ্রুপ করতে পারবো, এটা আমি অল্টার চেপে কপি করে আর এক কপি করব, এখানে রেখে দিছি, ওকে। এখন আমার কন্টেন্টগুলো আমি নিয়ে যাব, যেগুলো আমার দরকার, মূলত ফার্স্ট পেজে আমার এই কন্টেন্টগুলো দরকার, আমি এটা নিলাম, আর এসব কন্টেন্ট কে দিবে, ক্লায়েন্ট দিবে, কি কি লাগবে, আমি একটা লেআউট করার পরে সব আগে এখানে এনে জড়ো করবো, তারপর একটা একটা করে সাজাবো, ঠিক আছে। এখন আমরা এই টাইপের একটা করব, যেহেতু আমরা শিখতেছি এই কারণে আমরা হচ্ছে আর একটা দেখে করতেছি, বুঝছেন?
হাফ হাফ ডিজাইন করছে। তো আমরা এটার এটা ধরলাম, এটার মিডল অংশ নির্বাচন করি, কন্ট্রোল আর দিলে কি হয় রুলার, এই যে এখান থেকে ধরে এই দেখেন আমি যদি এই বক্সটা করি কিভাবে করব, এই যে বক্স বক্স এই যে আমি এখান থেকে বক্সটা নিয়ে একটা কালার দেই, না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন, শুধু দেখতে থাকবেন না, কোশ্চেন করবেন না বুঝলে। এই যে বক্সটা নিলাম, হ্যাঁ এখন ডিরেক্ট সিলেকশন টুল নিব, এই যে এখানে ধরবো অ্যারো বাটন দিয়ে, পারছি কারেক্টর নামাবো, তারপর কি করবো ত্রিভুজ এক পার্ট করে করতেছি, দেখছেন নিচ থেকেও শুরু করতে পারি আমি, আবার সেম টু সেম এই বক্সটা হবে কিন্তু একদম ব্লিড মার্ক থেকে, হ্যাঁ আটটা বক্স নিলাম, এখন কন্ট্রোল কে 0.1 কি করছে এটা বলেন তো, স্পিড কম বাড়ানো, হ্যাঁ অ্যারো বাটনের দূরত্বটা বাড়াইছি। এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে খেয়াল করুন কিন্তু যে এখানে দূরত্বটা কেন সমান হারে আসতেছে কিনা, এটা একদম আপনি ডিরেক্ট মাপ দিকে তো অথবা চোখের আন্দাজে করতে পারেন, তাহলে অনেক টাইম লাগবে, আপনি স্কেলিং করেন কিভাবে, ওভাবে এইভাবে একটা দাগ ওভাবে দাগ, না না এমনি কিভাবে আপনার আপনি এই দাগ দিয়ে স্কেল করে করে করতে হবে, স্কেলিং করে করে তখন আপনি মাপ দিয়ে করতে হবে, একই কথা আপনি সঠিক সঠিক মাপ দিতে হবে একদম, আপনি ইঞ্চি 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 দিতে হবে, হ্যাঁ আমি মানে মাপ দিতে হবে আপনাকে, কিন্তু ওটা অনেক টাইম লাগবে, চোখের মাপ তো সবসময় ঠিক হয় না, হ্যাঁ সো আমরা এখন করতেছি মানে চোখের মাপে প্যারামিটার একটু ঠিক করা যায়, মানে লাইন বা রেকটেঙ্গেল নিয়ে দুই দিকে একই ইয়াটা নিলে তো, আমি তো একই কথা বলতেছি আপনি মাপ নিতে হবে, ঠিক আছে এই যে উনি দূরত্বটা দুটাই জানার জন্য, দুটোর জন্য মাপই তো লাগবে, কিভাবে জানবেন আপনি দূরত্ব, একদিকেরটা দূরে আরেকটা আরেকদিকে, ওটার জন্য প্রত্যেকটা আপনার আলাদা আলাদা, এখান থেকে আপনি কতটুকু নিচ্ছেন ঠিক এই 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 মাপটা হবে আবার এই মাপটা সমান, ঠিক আছে আবার এই মাপটা আর এই মাপটা একই সমান হবে, তো মাপ নিতে হবে, ঠিক আছে সো আমরা তো এটা ইঞ্জিনিয়ারিং করতেছি না, এই কারণে আমরা
চোখের মাপে কাজ করতেছে, কিন্তু আবার যখন এই যে এই সাইডগুলো আবার একদম পাই টু পাই হিসাব করা হয়, প্রথমবার আমরা কিন্তু ঠিক একদম মাপ মতো নিছি, ঠিক আছে। ভিতরের অংশগুলো হচ্ছে গিয়ে আমাদের মতো করে, কারণ যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, ঠিক আছে। তবে একজন ভালো ডিজাইনের কাজ হচ্ছে গিয়ে একদম রিয়েলি সঠিক মাপে করা সব সাইডে। হ্যাঁ, সব তারপর দেখেন এখানে আরেকটা দাগ, এটা জাস্ট হচ্ছে কি আরেকটা কি হচ্ছে কপি করা হয়েছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি বিপর বল, মানে ভিতরে আরেকটা কপি করা হয়েছে। ওটা একটু উঠাই দিয়েছি, কপি করছি, কপি কন্ট্রোল বি হ্যাঁ তো ওটার কর্পোরেট কালারটা করতেছি। বুঝছি এইটার লোগো অনুযায়ী কালারটা দিচ্ছি। নিচে লেআউটটা হয়ে গেল, উপরে লেআউটটা করব। প্রেস করে যদি আমি ইয়ে করি তাহলে একদম সমানভাবে এটা যায়, ঠিক আছে। দেখেন এখানে একটু বাঁকা আছে, পয়েন্টিংটা কি করা হয়নি,
লেআউট হয়ে গেছে। লেআউট শেষ। একটা একটা পার্ট বসায় ফেলি। এটা আমি লক করি তাদের সুবিধার্থে। আমি এখন কি করতেছি, অ্যালাইনগুলো ঠিক করতেছি আগে, মানে কিভাবে সাজাবো। টাইপ করে ফেলি।
একটা আমি অরেঞ্জটা ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট করে এখানে নিয়ে আসলাম। এটা বুঝতে পারছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতেছি, কালার চেঞ্জেস করে দিচ্ছি। ওটা আমি সবকিছু আগে বসানো বসাইতেছি। ভালোভাবে সেট হয়েছে না? তুমি ওখানে ডাইরেক্ট চলে যাও, ঠিক আছে? এখন এই পার্টগুলা, করতে মোটামুটি টাইম লাগে। হ্যাঁ, আইডিয়া তো আইডিয়া করতে হয়, কোথায় কি বসাবেন, কোথায় কি হবেন। আমি কিন্তু খুব দ্রুত দেখাচ্ছি এটা, কিন্তু যখন টাইম নিয়ে করবো আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে, ঠিক আছে?
দেখানোর জন্য অ্যারেঞ্জমেন্টটা জাস্ট দেখাচ্ছি। কারণ এখানে আমার মাথায় আছে এখানে হচ্ছে কি আরো অন্য লিখে দিব। যেটা যেভাবে সাজানো যায় ঠিক ওভাবেই সাজাবো। মোটামুটি জায়গাটা ফিল আপ হয়ে গেছে না? জায়গাটা মোটামুটি ফিল আপ হয়েছে। তো বসালাম, এখন আমি ইমেজ বসাবো। আমাদের তো এই ইমেজটাই নেই। আমি এই যে এই বক্সটা মাপে বসাবো, ঠিক আছে? হ্যাঁ,
তো ধরলাম ভাইব্রেন্ট ক্লিক ম্যাক ক্লিপিং মাস্ক ওকে এখন এটা এ বক্স বরাবর নিয়ে আসবো ওকে সেন্ড টু ব্যাক বুঝছি কিন্তু মোটামুটি হয়ে গেছে এখানে এখানে লিখা আসবে এই যে লিখাগুলো আসবে ঠিক আছে এই জন্য ফাঁকা রাখছি আরো কিছু করতে পারি আমরা ওই যে ওদের মতো এখানে ওরা কিন্তু কতগুলো পয়েন্টিং দিছে ইয়ে করে ছবিটা অস্পষ্ট হয়েছে ওখানে ওরা তো অস্পষ্ট দিছে ছবিটা ওখানে দেখানোর মুখ্য বিষয় না এই পয়েন্টিং গুলো দিতে পারি ইচ্ছা করলে তারপরে এখানে একটা ইমেজ তারা ইউজ করছে কিন্তু একটা ইমেজ ইউজ হয়েছে হ্যাঁ জি আজকে হ্যাঁ আজকে তো পারবে না আজকে তো বন্ধ তাহলে না ওদের তো বন্ধ হ্যাঁ হ্যাঁ কালকে দিব ওকে ওকে এটাও কি করবো অপাসিটি করে দেবো হালকা যাতে দেখা যায় ঠিক আছে এখানে আমার একটা ভুল হয়েছে খেয়াল করি নাই
এই এটা তো টোটাল এই পর্যন্ত আসবে। হ্যাঁ, ডিজাইনটা তো ব্লিড মার্ক পুরো পর্যন্ত আসবে। হ্যাঁ, আমরা এখানে যদি বাংলা লেখাগুলো লিখে দেই তাহলেই কি হয়, কাজ শেষ হয়ে যায়। আচ্ছা, এইটুকু তো বুঝছেন নাকি? এখানে হচ্ছে এটাকে আমরা আরো একটু সাজাবো এই লেখাগুলা। এখানে আরো কয়েকটা আইকন দিতে পারি আমরা, আইকন দিয়ে। আর এখানে হচ্ছে কি আসবে, আরো লিখে আসবে টোটাল, তাহলে প্ল্যাটটা কমপ্লিট হবে। সেভ। সেভ করলাম।